not taking two, not taking any numbers. Taken any number. Huh? Hello? N factorial? No, no. No. Suppose you take one thing. There are n things there. So one thing to be taken from the n things. It can done in NC1. Hello. To me, একটা thing draw করছো. একটা thing আছে, একটা thing draw করছো. তার এটা কি কথা হবে? Selection কথা হবে? NC1. Hello. If there are n things, taken one thing at a time, the number of selections will be NC1. NC1. There are n things, taken two at a time, it will be NC2. Is it? Yes, sir. There are n things, taken three at a time, it will be NC3. In the two going on. I'm taking some of that. NC1 plus NC2 plus NC3 plus NC4 plus dot 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 plus NCN. N things, N taken N at a time. The last will be the NCN. Yes, sir. Is it or not? Sir, yeah. Yes, sir. Summation of R equal to 0 to N NCR. Erokom hobe? না ওই ওইটা হয় না সামেশন দিয়ে আর ইকুয়াল টু জিরো তো এখানে দিলাম না আমি এনসি ওয়ান থেকে করেছি যখন এনসি জিরো এনসি জিরো তখন তো এন হ্যাঁ ক্লাসটা করছি হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে নেবো Hello. Suppose 10 things there. In place of n, yes, that can be done 2 to the power n, but here missing nc0, nc0 is missing, that will be 2 to the power n minus 1. Tumi je bolechhile, amake ke bolle jano, sir, summation diye r equal to 0 to n korbo, ami 0 ta ke tomake na bollam, je 0 ta kora jabe na, keno 1 to n. কেন ওয়ান থিং আমরা টেক করছি আমরা কি জিরো থিং টেকিং করছি হ্যালো কি বুঝতে পারলে সুব্রত তুমি তো আমাকে কোশ্চেন করেছিলে এবারে বুঝে গেছিলে জিনিসটা কি বুঝতে পেরেছি ওটা ওই ফ্লোতে বেরিয়ে গেছে হ্যাঁ ওটা তোমাকে আর ইকুয়াল টু তুমি যদি 1 টু n বলতে তাহলে আমি একদম তুমি ঠিক বললে যখন আর ইকুয়াল টু 0 টু n করলে তখন কিন্তু হলো না আমরা তো জিরোটা টেকিং করব না জিরো টেকিং মানে নো টেকিং যেমন ধরো আমাদের এটা টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এনটা কোথায় হয় না এনসি জিরো থেকে এনসিএন এনসি জিরো থেকে এনসিএন হচ্ছে টু টু দি পাওয়ার এন আমাদের এনসি জিরো নেই এনসি জিরো মানে হচ্ছে ওয়ান তার মানে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এর সিম্পলিফিকেশনটা হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান লিখে নাও টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মিডিল নট ইন পাওয়ার নট পাওয়ার এন মাইনাস ওয়ান পাওয়ার ইজ অনলি টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ক্লিয়ার দিস ইজ ক্লিয়ার ইয়েস স্যার ধরো এরকম একটা কোশ্চেন আমি বললাম যে তুমি
ধরো আমি তোমাকে একটা কোশ্চেন দিই, তোমাদের করলে ভালো লাগবে। ইন হাউ মেনি ওয়েজ ইনভাইট ইউর সেভেন ফ্রেন্ডস? In how many ways invite your seven friends taken at a time? In how many ways invite your seven friends taken at a time? Hello? In how many ways? Taken quota koto at a time, মানে হ্যাঁ তাই হবে। এবারে তুমি এনসি ওয়ানে ফেলে দাও, এনসি ওয়ানে দিয়ে করো, দেখো এটার সঙ্গে তোমাদের ম্যাচ করে দিচ্ছি। দেখো এটা হবে 7C1, তুমি 7 ফ্রেন্ড কে ইনভাইট করছো, একজনকে ইনভাইট করতে পারো, দুজনকে ইনভাইট করতে পারো, তিনজনকে করতে পারো, চার, একসঙ্গে তুমি একজনকে একজনকে করতে পারো, এক দুজনকে করতে পারো, একসঙ্গে তিনজনকে করতে পারো, চারজনকে করতে পারো, পাঁচজনকে করতে পারো, ছজনকে করতে পারো, সাতজনকে করতে পারো। তোমার সাতটা ফ্রেন্ড, সাতজনের বেশি তুমি করতে পারছো না, তাই তো? তার মানে এটা 7C1 হতে পারে, প্লাস 7C2 হতে পারে, প্লাস 7C3, প্লাস 7C4, প্লাস 7C5, প্লাস 7C6, প্লাস 7C7। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এটাকে একটু সিম্পলিফিকেশন করে নাও। দেখো এটার যা রেজাল্ট আসবে, এটা যদি 2^7 - 1 করো, সেম রেজাল্ট আসবে। 2^7 মানে হচ্ছে 128, 128 মাইনাস 1 মানে 127, ইউর অ্যান্সার উইল বি 127। নাও ইউ ক্যালকুলেট ইট দ্যাট ওয়ান, 7C1 মানে 7, প্লাস 7C2, 7C2 মানে হচ্ছে 28, এই সরি 21, 7 প্লাস 21, 7C3, 7C3 মানে হচ্ছে কত, 7C3 তোমার হচ্ছে 35 বোধ হয় নাকি? হ্যালো, 7C3 35, 7C4 দ্যাট ইজ অলসো 35, 7C5 মানে 21, 7C6 7, হ্যালো 7C6 7, 7C7 1। দেখো ওগুলো যোগ করলে 127 হচ্ছে কিনা আমি বলে দিচ্ছি, 7C1 মানে 7, হ্যাঁ দেখো 127 হচ্ছে, হ্যালো 7C1 মানে 7, দেখো 7 প্লাস 21 প্লাস 35 প্লাস 35 প্লাস 21 প্লাস 7 প্লাস 1, আসলো 127 আসছে। হ্যালো, এক্স্যাক্টলি 127 আসবে। দেখো তার মানে দুটো রেজাল্টই সমান হতে হবে, ওর সিম্পল ক্যালকুলেশন 2^n-1, আর যদি আমরা টোটাল আমরা জেনারেল ফর্মে সিম্পলিফিকেশনটা করি তাহলে হবে NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস ডট 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 প্লাস NCN, ওর সিম্পলিফিকেশনটাই হচ্ছে 2^n-1। এটা আমরা বাইনোমিয়াল থিওরেমে এক্সপ্যানশন করে ওটা 2^n-1টা পাই। হ্যাঁ ওটা বাইনোমিয়াল থিওরেম। নেক্সট আমি রেস্ট্রিকশনটা বলছি, একটু লিখে নাও। নাম্বার নেক্সট রেস্ট্রিকশন, দ্য নাম্বার অফ কম্বিনেশন অফ এন ডিফারেন্ট থিংস, দ্য নাম্বার অফ কম্বিনেশন অফ এন ডিফারেন্ট থিংস টেকেন আর এট এ টাইম, দ্য নাম্বার অফ কম্বিনেশনস অফ এন ডিফারেন্ট থিংস টেকেন আর এট এ টাইম in which p particular things always occur,
Again, I repeated that one. The number of combination of n different things taken r at a time in which p particular things always occur. তোমাদের আমি কম্বিনেশনে এটা করিয়েছি, এই পারমুটেশনে ধরো এটাকে কম্বিনেশনে করতে হবে, তাহলে কি হবে, পি পার্টিকুলার থিংস অলওয়েজ অকার, আমি পারমুটেশন রেস্ট্রিকশনে করিয়েছিলাম, এক্সাক্টলি সেম এখানে কম্বিনেশনে করছো, কি হবে পার্টিকুলার থিংসটা কি করব আমরা বলো, n minus p c r minus p, yes n minus p c r minus p, দেখেছো পারমুটেশন আমি তোমাদের বলেছিলাম, এটা তোমাদের হিন্টস দিলাম একটুখানি, তোমাদেরকে আমি আগে সিস্টেমসটাকে বললাম, দেখো তোমরা নিজেরাই এটা করলে n minus p যখন রেস্ট্রিক্টেড মানে পার্টিকুলার থিংস সেটা মাইনাস করে দিতে হয়, আমি আগের দিন তোমাদের আমি ডিসকাস করে দিয়েছি, হ্যাঁ n minus p থিংস থেকে মাইনাস করব আর টেকেন থেকেও মাইনাস করব, কারণ পার্টিকুলার থিংস অলওয়েজ দেয়ার, দিস ইজ অলওয়েজ প্রেজেন্ট দেয়ার পার্টিকুলার থিংস, সো ইট উইল বি অলওয়েজ মাইনাস ফ্রম দ্য টোটাল থিংস ফ্রম দ্য টেকেন, তার মানে n minus p c r minus p, ইয়েস কারেক্ট, দেন নেক্সট রেস্ট্রিকশন পয়েন্ট ইউ রাইট the number of combination, the number of combination of n different things, the number of combination of n different things taken r at a time, taken r at a time in which p particular things never occur, in which p particular things never occur, never occur before that p particular things always occur, here p particular things never occur, sir n c r minus p, again I repeated that one, then you think so n minus p c r, আমি আর একবার বলছি একটু চিন্তা করে বলবে, আমি শুনেছি তোমাদের, আমি দুজনেরই শুনেছি, লাস্ট তুমি একটু চিন্তা করে বলো, আমার মনে হয় ঠিক বলেছো, তবু তুমি একটু দেখে নাও, দ্য নাম্বার অফ কম্বিনেশন অফ ইন ডিফারেন্ট থিংস টেকেন আর এট এ টাইম ইন হুইচ পি পার্টিকুলার থিংস নেভার অকার, বলো তুমি কি বলেছো বলো, এবারে শুনি কে বলেছিলে, সায়ন্তনী n minus p c r হবে, হ্যাঁ n minus p c r, পার্টিকুলার থিংসটাকে টোটাল থিং থেকে বাদ দিয়ে দাও, ওটা কিন্তু টেকিং করছে না, ওরা বলছে নেভার অকার মানে ওটা আসবেই না, পার্টিকুলার থিংটা টোটাল থেকে মাইনাস করে দেবে কিন্তু টেকেন থেকে নয়, টেকেনটা তুমি সেপারেট যেগুলো থাকছে পার্টিকুলার থিংসটাকে বাদ দিয়ে যা থাকছে সেটা টেকিং করবে, তার মানে n minus p c r, ঠিক আছে কারেক্ট দ্যাট ওয়ান, নেক্সট ইউ রাইট দ্য নেক্সট রেস্ট্রিকশন ইউ রাইট, আজকে আমাদের রেস্ট্রিকশন পার্ট গুলো সব শেষ হয়ে যাবে, আমরা নেক্সট দিন হয়তো প্রবাবিলিটি নিয়ে একটু আলোচনা করব নেক্সট ক্লাসে, হ্যাঁ প্রবাবিলিটি গুলোই করাবো তোমাদের, দেখি প্রবাবিলিটি সেট এগুলোকে নিয়ে দেখব, সেট প্রবাবিলিটি তাহলে অনেকটা কভার হবে, এদিকে রেশনাল ইরেশনাল ব্যাপারটা একটু বলেছি, আজকে কম্বিনেটরিস এবং পারমুটেশনে কম্বিনেশনের রেস্ট্রিকশনস গুলো কমপ্লিট করছি, নেক্সট দিন আমরা সেট এবং প্রবাবিলিটি নিয়ে দেখব, তাহলে অনেকটা তোমাদের কভার আপ হয়ে যাবে, লেখো টু ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ কম্বিনেশন, টু ফাইন্ড দ্য total number of combination when the things are not all different, to find the total number of combination when the things are not all different,
when the things are not all different. We consider, একটু লিখে নাও নাহলে পারবে না এটা, উই কনসিডার পি প্লাস কিউ প্লাস আর প্লাস ডট 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 থিংস, উই কনসিডার পি প্লাস ব্র্যাকেট দেও, উইদিন ব্র্যাকেট ইউ রাইট, উই কনসিডার ব্র্যাকেট পি প্লাস কিউ প্লাস আর প্লাস ডট 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 সোন, পি ইজ ওয়ান থিং, কিউ ইজ অ্যানাদার থিং, আর ইজ অ্যানাদার থিং, আলফাবেটিক্যাল নাম্বারস, দিজ আর these are all the things, so you can write it that one whole thing should be considered the sum of this. What will be the total number of things? It will be p plus q plus r plus any more will be plus, will be plus, will be plus, and so on. So we can consider that one, we consider bracket p plus q plus r plus dot 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 so on things in which p things, in which p things are alike of one kind, in which p things are alike of one kind. তোমাদের একটা আমি permutation-এ problem করেছিলাম, accountancy problem, mathematics বলেছিলাম, দেখো how many times it occurs, m টা কতবার আসছে, এখানে things এর মধ্যে p things are alike of one kind, p things টা একটা kind এর উপরে থাকছে, and q are alike of another kind, q are alike of another kind, comma, r alike of third kind, r smaller, r a r e, r r alike of a third kind, and so on. Again I repeated this one, we consider bracket p plus q plus r plus dot 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 so on, bracket closed, things in which p things are alike of one kind, comma, q are alike of another kind, comma, r are alike of third kind, and so on, and so on. Okay, the required total number of combinations, the required total number of combinations equal to p plus 1, first give the second bracket, better to write the second bracket, within second bracket you write first bracket p plus 1 into, again first bracket q plus 1 into, again first bracket r plus 1 into dot 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 so on. If any alike case, then it will give the where into case, then dot 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 so on, second bracket closed, minus 1. Sir, ei part ta ekটু আরেকবার repeat korben er expression ta? হ্যাঁ আমি প্রথম থেকে বলছি, একটু দেখো, আমি আস্তে আস্তে বলছি, যেখানে অসুবিধা হবে আমাকে বলবে, আমি আবার ওই জায়গাটা পয়েন্ট আউট করব. একটু দেখে নাও, টু ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ কম্বিনেশন হোয়েন দ্য থিংস আর নট অল ডিফারেন্ট, হোয়েন দ্য থিংস আর নট অল ডিফারেন্ট, নট অল ডিফারেন্ট মানেটা কি, সামথিং অ্যালাইক আর দেয়ার, হ্যাঁ কিছু অ্যালাইক আছে, তাহলে তো আমি বলতাম সবাই ডিফারেন্ট, কিন্তু তা বলিনি, নট নট অল ডিফারেন্ট বলেছি, আর নট অল ডিফারেন্ট, উই কনসিডার ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লেখো পি প্লাস কিউ প্লাস আর প্লাস ডট 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 সো অন, ব্র্যাকেট ক্লোজড, থিংস ইন হুইচ পি টাইমস are alike of one kind, p times are alike of one kind, comma, q are alike of q, q are alike of another kind,
comma, are things are alloy of third kind, are things are alloy of one third kind, and so on. The required total number of combinations, equal to, give the second bracket, start the second bracket, within second bracket you write, first bracket you write now p plus 1, give the second bracket first, then first bracket within first bracket you write p plus 1 into first bracket q plus 1 into first bracket r plus 1 into dot 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 dot, so on. Second bracket closed, minus 1. Then give the minus 1. Second, after second bracket closed, give the minus 1. Second bracket closed, code. তারপরে মাইনাস ওয়ান দাও, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেস্ট্রিক্টেড কম্বিনেশন। স্যার এটা পি প্লাস ওয়ান ইনটু ব্র্যাকেটের ভিতরে কিউ প্লাস ওয়ান ইনটু ব্র্যাকেটের ভিতরে আর প্লাস ওয়ান ডট ডট ডট, তারপর পুরো সব ব্র্যাকেট ক্লোজ করে তারপর মাইনাস ওয়ান। হ্যাঁ আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলে মানে কি, আমাদের যদি আরো রিপিটেশন থাকে, আমি তো এটা রিপিটেশন কেস করছি, ধরো যখন একটা ওয়ার্ড নিয়ে যদি করি বা আমরা যদি অন্য কিছু নিয়েও করি, যদি মানে থিম গুলোকে নিয়ে তাদের রিপিটেশন করি, ধরো আমি যদি মানে কোন একটা সংখ্যা নিয়েও করি, যে কোন একটা টিম নিয়ে করছি, ধরো টিমের মধ্যে ধরো যে কোনো টিমের তোমার সেম হয়তো রান করে ফেলেছে, কোন একটা ব্যাটসম্যান সেম রান করছে, তাহলে সেম রানটা আমাদের ধরো একটা বড় টুর্নামেন্ট হচ্ছে, প্রচুর সেখানে প্লেয়ার আছে, সে প্লেয়ারের মধ্যে সবাই টাই করে ফেলেছে অনেকেই, না টাইটা হচ্ছে রিপিটেশন কেস, বুঝতে পেরেছো? অনেক বড় টুর্নামেন্টে অনেক বড় একটা অ্যারেঞ্জমেন্ট চলছে সেখানে, মানে সিলেকশন চলছে, সেই সিলেকশনে আমাদের অনেক টাই কেস আসছে। যেমন ধরো তুমি যদি 10 ইয়ার্স কোশ্চেন পেপার গুলো নাও, 10 ইয়ার্স কোশ্চেন পেপারে দেখা যাবে তোমাদের হয়তো একই এক একটা চ্যাপ্টারে চারটে চারটে পাঁচটা করে টাই হয়ে গেছে, তাই না? সেই টাই কেসটাকে তুমি কনসিডার করছো, ক্লিয়ার? বুঝতে পেরেছো এবারে কি বললাম? তুমি 10টা ইয়ারের যদি কোশ্চেন কে ফলো আপ করো, তাহলে দেখবে কিছু কিছু কোশ্চেন তোমাদের রিপিটেশন হচ্ছে, টাই হয়েছে। রিপিটেশন মানে হচ্ছে টাই, টাই কথাটার অর্থ কি, রিপিটেশন দেয়ার, এখানে সেটা টাই হচ্ছে, অর্থাৎ রিপিট করছে, সেম একই টাইপের কোশ্চেন সেম আসছে, কতবার 10 বারের মধ্যে তুমি 5 বার পেয়েছো, সেটাকে বলছে পি, তাহলে পি প্লাস 1 করছো। এবারে কিউ অ্যানাদার কাইন্ড অফ কোশ্চেন, ধরো অন্য টপিক্স থেকে আসছে একটা, আমি যে এই তোমাদের কম্বিনেশন পড়াচ্ছি ওটা ধরো এর 7 টাইমস আসছে, এই 7 টাইমসটা কি প্লাস 1, পিটাকে পারমুটেশনে ছিল, এটা কম্বিনেশনে করলাম। এবারে ধরো রেশনাল ফ্যাকশন ইরেশনাল ফ্যাকশনে তোমাদের 8 টাইমস আসছে, ওটা আর প্লাস 1, ক্লিয়ার? বুঝতে পারছো এবারে? আমি যে এক্সাম্পল দিয়ে বললাম ক্লিয়ার হলো? কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলো। ব্যাপারটা হচ্ছে আমরা সাপোজ মানে এমসিএ তে আমরা মেইনলি হচ্ছে কি কম্পিউটার অ্যাপ্লিকেশনস শিখছি, রাইট? হ্যাঁ। তো এবার এই সাপোজ যে পারমুটেশন কম্বিনেশন, মানে সাপোজ আমি একটা প্রোগ্রাম লিখছি, এবার তার মধ্যে পারমুটেশন কম্বিনেশনের অ্যাপ্লিকেশনটা এক্স্যাক্টলি কিভাবে হয়? পারমুটেশন করতে হয় কিসে? পারমুটেশন ধরো ওয়ার্ড, ডিজিট অর এনি সার্কুলার কেসেস বা নেকলেস কেসেস টু কনসিডার দ্য পারমুটেশন, এরকম জায়গা হলো পারমুটেশন। মানে যখন যখন তোমার ডিফারেন্ট থিমস আসবে, সেখান থেকে তুমি কিছু টেকিং করছো, সেখানে পারমুটেশন ইউজ করতে পারো। তারও রেস্ট্রিকশন আছে, পারমুটেশনটা আমরা কোথায় কোথায় করব না বলেছি, ওয়ার্ড, ডিজিট এবং এনি সার্কুলার অর নেকলেস কেসেস টু কনসিডার দ্য পারমুটেশন। কম্বিনেশন কোথায় ইউজ করা হয়? কম্বিনেশন হয় ধরো গ্রুপ, টিম, কমিটি and such and such cases to consider the combination। গ্রুপে কিন্তু পারমুটেশন কনসিডার করতে পারবে না,
ধরো তুমি গ্রুপ ওয়ানে 10 জন আছে, গ্রুপ টু তে 3 জন আছে, গ্রুপ থ্রি তে 5 জন আছে, সেখান থেকে নিয়ে তুমি একটা টিম তৈরি করতে চাও, তার জন্য তোমার কম্বিনেশন লাগবে, পারমুটেশন না। তুমি তিনটে ক্লাব থেকে তুমি প্লেয়ার চয়েস করতে চাও, তার জন্য তুমি সিলেকশন করছো, আমি ব্যাটসম্যান নেবো কিছু, আমি অলরাউন্ডার নেব কিছু, আমি বোলার নেব কিছু, ক্লিয়ার? এইভাবে বা আমি স্পিনার নেব, আমি কিছু ফাস্ট বোলিং এর জন্য নেব, এইভাবে তুমি চুজ করছো। কিন্তু তুমি তিনটে ক্লাব কেন পাঁচটা ক্লাবও নিতে পারো, সেটা আসছে গ্রুপ, এই গ্রুপ থেকে চয়েস করছো। এই যে আমি তোমাকে 10 ইয়ার্স কোশ্চেন বললাম, 10 ইয়ার্স কোশ্চেনে দেখো 10টা গ্রুপ আছে, প্রত্যেকটা ইয়ারের একটা করে গ্রুপ করে নাও, সেখান থেকে নিয়ে প্রত্যেকটা আইটেম থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি কি পাচ্ছ তার গ্রুপিং করে নাও। দিস আর কনসিডারিং দ্য কম্বিনেশন। এই জিনিসগুলো যখন ডিস্টিংক্ট হবে তখন তুমি ওটা অ্যাপ্লিকেশনে যেতে পারো, আদারওয়াইজ অ্যাপ্লিকেশনটা তোমার, এবার সেখানে কি বলছি তার জন্য তোমাকে অ্যাপ্লিকেশন, তুমি যে কম্পিউটারে সবসময় সেট করতে পারবে সব জিনিসই পারমিশন কম্বিনেশন, না, নট দ্যাট, তোমার রিকোয়ারমেন্টটা যা আছে তার উপরে ডিপেন্ড করবে। ওকে আচ্ছা, আমি আমি লাস্ট স্টেপটা একটু বলে নিই, বলে নিয়ে আজকের ক্লাস শেষ করব। একটু লিখে নাও সবাই, ইন হাউ মেনি ওয়েজ n প্লাস n ডিফারেন্ট থিংস, ইন হাউ মেনি ওয়েজ n প্লাস n, ব্র্যাকেটের মধ্যে n প্লাস n দিয়ে দাও, n প্লাস n ডিফারেন্ট থিংস ক্যান বি ডিভাইডেড ইন টু টু গ্রুপস কন্টেনিং m অ্যান্ড n থিংস রেসপেক্টিভলি, can be divided into two groups containing m and n things respectively, m m for monday, n for neutron, containing m and n things respectively equal to two groups containing m and n things respectively equal to m plus n cn, m plus n total things is m plus n, n plus n cm, m for monday, into ncn, ncn, no m there, last one is ncn, ncn is one but you write ncn, this is the general form, so you must to write the general form. Again I repeated the combination part of this one, m plus n cm, cm, m for monday, m plus n cm into ncn. ওকে, নাও এমসিএন লাস্ট ভেক্টর, এম প্লাস এন সি এম ইনটু এন সি এন, এন সি এন, ওকে, পুরো স্টেটমেন্টটা একটু রিপিট করতে পারবেন? বললাম তো তোমাদের দুবার তিনবার বললাম, আবার শুনলে না, দেখো তাড়াতাড়ি বলছি, একটু লিখে নাও, ইন হাউ মেনি ওয়েস m plus n within bracket m plus n different things can be divided into two groups containing m, m for monday, containing m and n things, n for neutron, n things respectively equal to m plus n cm, m plus n cm into NCN, NCN, both are N, NCN, okay, okay, now next day I will be continue the other part of this one, okay, okay, thank you, okay, sir. Okay, sir. Okay, sir. Thank you, sir, thank you so much, sir, thank you, thank you, sir, thank you, thank you, sir, okay, thank you, sir.
আমি পুরো মিটিংটাতেই। আচ্ছা আমরা কি এখন লেফট করে দিতে পারি? লেফট করে দিই। হ্যালো স্যার, হ্যালো স্যার, ক্লাসরুম কলকাতা আছেন বাট আই থিঙ্ক হি লেফট। তাহলে কি লেফট করে যাওয়া ঠিক হবে? সেটাই তো, বাট এখানে কলকাতা ইগনু কলকাতা আরসি রয়েছেন স্যার, আমরা কি লিভ করে যাবো স্যার? হ্যালো দাদা।